স্বপ্নের মেট্রো রেলের উড়ালপথে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে গতকাল। ইতোমধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের কাজ প্রায় শেষ। এ রুটে আগামী বছরের ডিসেম্বরে যাত্রী নিয়ে মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরুর কথা রয়েছে। তবে মেট্রো রেলের ভাড়া কত, প্রতি কিলোমিটারে কত টাকা গুনতে হবে, এ নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। আগ্রহীদের জন্য সুখবর এই যে, ঢাকা মেট্রো রেলের ভাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন শহরের চেয়েও কম। তথ্যমতে মেট্রো রেলের জন্য কিলোমিটার প্রতি ভাড়া প্রস্তাব করা হয়েছে 2.40 টাকা। সেই হিসাবে উত্তরা থেকে মতিঝিল 20.10 কিলোমিটার রুটে ভাড়া গুনতে হবে মাত্র 48 টাকা। ভারতের কলকাতায় ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের ভাড়া প্রথম 2 কিলোমিটার 5 রুপি ও পরবর্তী 3 কিলোমিটার 10 রুপি। সেই হিসেবে দেশটিতে 1.5 কিলোমিটার মেট্রো রেল ভ্রমণ করলে ভাড়া দিতে হয় 65 রুপি বা প্রায় 75 টাকা, যা গড়ে প্রতি কিলোমিটারে 4.55 টাকা। তথ্য অনুযায়ী মেট্রো রেলের ভাড়া নির্ধারণে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত বছরের 9 সেপ্টেম্বর একটি কমিটি গঠন করেছে। সেখানে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে মেট্রো রেল আইন 2015-এর ধারা 18(2) অনুযায়ী মেট্রো রেল পরিচালনার ব্যয় ও জনসাধারণের আর্থিক সামর্থ্য বিবেচনাপূর্বক ভাড়ার হার প্রস্তাব করা হয়। এদিকে মেট্রো রেল নির্মাণ প্রকল্পের ব্যয় হচ্ছে প্রায় 22,000 কোটি টাকা। মেট্রো রেল নির্মাণ, পরিচালন, প্রশাসনিক ব্যয় ও অন্যান্য খরচ সহ ভাড়া দিয়ে লাভজনক করা যাবে না, তাই ট্রানজিট ও ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট হাব ও স্টেশন প্লাজা গড়ে তোলা হবে। মেট্রো রেলটি 38 মিনিটে পুরো রুট ভ্রমণ করা যাবে, আর এ রুটে 60,000 যাত্রী ঘন্টায় যাতায়াত করতে পারবে, আর দৈনিক 483,000 যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।